যেটা না দিলে মানুষ বাঁচা সম্ভব না। আমরা যেই নিঃশ্বাসটা ত্যাগ করে, এটাকে বিজ্ঞানে ভাষায় হাইড্রোজেন বলে। গাছ আমাদের যে ত্যাগ করা হাইড্রোজেন সে গ্রহণ করে, আর গ্রহণ করিয়া নিয়ে আসে, এটাকে রিফাইন করে আমাদের কাছে অক্সিজেন দেয়। সুবহানাল্লাহ। আমাদের বিষাক্ত হাইড্রোজেন গাছ গ্রহণ করিয়া রিফাইন করিয়া আমাদের জন্য যেটা প্রয়োজন অক্সিজেন, সেই অক্সিজেন আমাদের দেয়। আল্লাহ বলেন, গাছ বানাইছি মানুষের সেবা করার জন্য, মানুষের খেদমত করার জন্য, চন্দ্র বানাইলাম মানুষের সেবা করার জন্য, সূর্য বানাইলাম মানুষের সেবা করার জন্য, বন জঙ্গলে যত প্রাণী আছে সব কিছু বানাইলাম মানুষের সেবা করার জন্য। আমরা দুই চোখে যা দেখি বা না দেখি, আল্লাহ এই সব মাখলুক গুলা বানাইছে আল্লাহ মানুষের কল্যাণের জন্য। কোন প্রাণী অনর্থক আল্লাহ বানায়নি। আল্লাহ কালাম ফাঁকের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন, তোমার দৃষ্টিতে যা কিছু দেখো বা না দেখো, আমি আল্লাহ কোনো কিছুই অনর্থক বানাই নাই, কোনো কিছুই আমি অপ্রয়োজনীয় বানাই নাই, সব আমি তোমার কোনো না কোনো প্রয়োজনে আমি বানাইছি। তুমি বোঝো বা না বোঝো, সব তোমার কাজে লাগে। পায়খানার মধ্যে যে পোকা হয়, সেই পোকাটাও আল্লাহ পাক অনর্থক বানায় নাই। বিজ্ঞানীরা আবিষ্কার করছে, হাড়ের যত রুগী আছে, হাড়ের রুগীর যে ট্রিটমেন্ট মেশিন ইঞ্জেকশন বানায়, হাড়ের রুগীদের যে ওষুধ বানায়, এই পায়খানার মধ্যে পোকা দিয়ে সেই ওষুধ বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তোমার দৃষ্টিতে দেখো সাপ একটা বিষাক্ত প্রাণী, এই সাপ মানুষের ক্ষতি করে। আল্লাহ বলেন, না, এই সাপ আমি তোমার কোনো না কোনো কাজে তোমার উপকারের জন্য আমি আল্লাহ বানাইছি। বনের বাঘ দেখো মানুষের ক্ষতি করে, বনের বাঘ মানুষের শত্রু, মানুষ মারিয়া খাইয়া ফেলায়। আল্লাহ বলেন, তোমার দৃষ্টিতে দেখো বাঘ মানুষের ক্ষতি করে, কিন্তু আমি আল্লাহ বাঘ ও তোমার কোনো না কোনো কাজের জন্য বানাইছি। আল্লাহ সাগরের মধ্যে হাজার হাজার প্রাণী বানাইছেন, হাজার হাজার মাখলুক আল্লাহ জমিনে বানাইছেন, আল্লাহ সব মাখলুককেই মানুষের কল্যাণের জন্য বানাইছেন। আর দুনিয়া খলিকত লাকুম ওয়া খলিকতুম লিল আখিরা, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ বানাইছেন মানুষের সেবা করার জন্য, মানুষ সুষ্ঠু জীবন যাপন করার জন্য, মানুষের প্রয়োজন পুরা করার জন্য আল্লাহ পৃথিবীর সব কিছু বানাইছেন। মানুষের দ্বারা কোনো প্রাণীর কোনো উপকার হয় না। বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সারা বিশ্বের প্রধানমন্ত্রীরা যদি মারা যায় তো সূর্যের কোনো ক্ষতি হবে? বলেন, আপনি আমি যদি মারা যাই কোনো সূর্যের ক্ষতি হবে? বলে, সূর্য যদি কালকের থেকে না ওঠে আপনার আমার ক্ষতি হবে কি হবে না? বলে, সূর্য আমার কাজে লাগলো, আমি সূর্যের কোনো কাজে লাগি নাই, লাগছি। চন্দ্রের আমার কাজে লাগলো, চন্দ্র আমি চন্দ্রের কোনো কাজে লাগে নাই। বলে, গাছ যদি আমরা না থাকি, গাছের কোনো সমস্যা নাই, আফ্রিকার জঙ্গলে হাজার হাজার একর জমির উপরে জঙ্গল আছে, মানুষ নাই, তাতে গাছের কোনো ক্ষতি নাই। কিন্তু গাছ যদি জমিনে না থাকে মানুষের ক্ষতি আছে না? নাই। জলবায়ুর সমস্যা দেখা দিবে, অক্সিজেন মানুষ একবারে ফ্রেশ অক্সিজেন পাবে না। গাছ মানুষের কল্যাণের জন্য আসছে, মানুষ গাছের কোনো উপকার করে নাই। পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখতেছি সব আল্লাহ বানাইছেন মানুষের কল্যাণের জন্য। আর আল্লাহ নিজে কালাম হকের মধ্যে বলছেন, আমি মানুষ তোমারে বানাইছি, আমি আল্লাহ তোমারে বানাইছি একমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য, যে তোমার জন্য আমি সব আয়োজন করলাম, পৃথিবীর সমস্ত ফ্যাসিলিটির আয়োজন আমি তোমার জন্য করলাম, তোমার চাহিদা পূরণের জন্য করলাম, কিন্তু তোমাকে আমি আল্লাহ বানাই নাই, তোমাকে আমি গাছের জন্য বানাই নাই, তোমাকে সূর্যের জন্য বানাই নাই, তোমাকে ব্যবসার জন্য বানাই নাই, তোমারে শুধু চাকরির জন্য বানাই নাই, তোমারে বিবি বাচ্চার জন্য তোমাকে বানাই নাই। আল্লাহ বলে, নমা খরাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাকে একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য, আমার হুকুম মানার জন্য আমি আল্লাহ তোমারে বানাইছি, অন্য কোন উদ্দেশ্যে আমি তোমারে বানাই নাই। একমাত্র আল্লাহর জন্যই আল্লাহ বানাইছেন, একমাত্র আল্লাহই আমার আপনজন, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো আপনজন নাই। পৃথিবীর মধ্যে যত যা কিছু আমাদের দুই চোখে দেখতেছি, আমাদের যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, একবারে শ্রদ্ধেয় পিতা শ্রদ্ধেয় মাতা ভাই বেড়াদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আল্লাহ বলেন, সবার চাতে আমি আল্লাহই তোমার বড় আপনজন। এইবার করোনা ভাইরাসে প্রমাণ করিয়া দিছে, করোনা ভাইরাস আসিয়া মানুষের হেয়ারিং করিয়া দিছে, আই ওয়াশ করিয়া দিছে, যে তুমি জানিয়া রাখো অনেক বাবার লাশ ফলাইয়া সন্তান চলিয়া গেছে। ফোন দিছে চণ্ডীপুরদি বিশ্বাস হুজুরের কাছে, হুজুর আমার বাবার লাশটা গোসল দেওয়া হইতে আসেন। চণ্ডীপুরদি বিশ্বাস হুজুরের করোনা ভাইরাসের জন্য টিম গঠন করছে, টিমের মধ্যে আমিও সদস্য, আট দশটা করোনা রুগীর আমরা গোসল দিছি। করোনা রুগীর পিতা মাতা বলে আসে না, ভাই বেড়াদার কেউ আসে না, দূরাইলে একটা লাশ কবর দিছি, অনেক দূরে মানুষ তাকাই তাকাই দেখে, অনেক দূরে এক মাইল দূরে খাড়াই রয়েছে, কেউ বগুলে আসে না, একটা কোদাল দেয় না, গামছা দেয় না, কিচ্ছু দেয় না।
সব ফালায় তুই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চলে গেছে। মাদারপুর সদর হাসপাতালে চাকরি করতো, তার একটা ছেলে একটা মেয়ে মেডিকেল অফিসার ঢাকা মেডিকেলে পড়ায়, এই ছেলে মেয়ে সন্তান তার পাশে আসে নাই, সব চলিয়ে গেছে। হুজুরের নেতৃত্বে হুজুর আর আমরা তখন গিয়ে তারে গোসল দিলাম, তারে কাফন পরাইলাম, তারে তারে তালা দাফন করলাম। কেউ পাশে আসে নাই, কেউ বাবা ও বাবার পরিচয় দেয় নাই, মা ও মায়ের পরিচয় দেয় নাই, ভাই ভাইয়ের পরিচয় দেয় নাই, সন্তান সন্তানের পরিচয় দেয় নাই, সব ফালায় তুই চলিয়ে গেছে। এমন হাজার ঘটনা আসছে, লাশ ফালাই থুয়া অল হুজুরদের খবর দিছে, হুজুর আমার বাবা আল্লাহ সমুখ জায়গায় নিয়ে একটু গোসল দিয়ে দাফন করেন। আপনাদের এরকম ঘটছে কিনা জানা মতে? আল্লাহ প্রমাণ করছে, একমাত্র আমি আল্লাহই তোমার আপনজন, তোমার কোনো আপনজন নাই, তোমার দুনিয়ায় চলার জন্য এদের তোমারা তোমার অরিজিনাল আপনজন এরা না, আমি একমাত্রই তোমার আপনজন, আমি আল্লাহ তোমারে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য। বান্দা তুমি যদি আমার দাসত্ব করো তোমার জন্য আমার পুরস্কার আছে, আর তুমি যদি আমার দাসত্ব না করো, তোমারে যে আমি এত নাজ নিয়ামত দিয়ে দুনিয়া পাঠাইলাম, তোমারে দুইটা চক্ষু দিলাম, এক একটা চক্ষুর দাম কোটি কোটি টাকা, দুইটা কিডনি দিলাম, একটা কিডনি হইল মানুষ দুনিয়া চলতে পারে, আল্লাহ বলেন তোমাকে এক্সপায়ার শুরু আর একটা কিডনি দিলাম, একটা কিডনি নষ্ট হয়ে গেলে দেখিয়েন অনেক মানুষের কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি নষ্টের জন্য তার বাবাও তার কিডনি দেয় না, মাও তার কিডনি দেয় না, ভাই বেড়া তার আত্মীয় স্বজন কেউ তার কিডনি দেয় না, তার পাশে দাঁড়ায় না, অনেকে বিক্রির জন্য গিয়া অপ্রতারণা করে, চোখ নষ্ট হয়ে যায়, বলে আল্লাহ আপনার আমার প্রয়োজন পূরণের জন্য একটা কিডনি হইলেই চলতো, দুইটা কিডনি দিয়ে দিছে। আল্লাহ মনে করছে আমার বান্দার যদি একটা কিডনিতে সমস্যা দেখা দেয়, আর একটা কিডনি দিয়াও যেন দুনিয়ার মধ্যে চলতে পারে। আল্লাহ বলেন বান্দার একটা চক্ষু হইলেও তো হয়, আল্লাহ দুইটা চক্ষু দিছে, এই জন্যই দিছে, বান্দা একটা চক্ষু যদি কোনো রকম সমস্যায় পড়ে আর একটা চক্ষু দিয়া যেন সে দেখতে পারে, কারণ দুনিয়ার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারে একটা চক্ষু দিবে না, যত বড় প্রিয়জন থাক তাকে চক্ষু দিবে না, তাকে কিডনি দিবে না, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি হানি হয় সেই অঙ্গ প্রত্যঙ্গ দিবে না, দুইটা হাত একটা হাত হইলেই মানুষের চাহিদা পূরণ হয়, অনেক মানুষ এক হাত নিয়ে দুনিয়ার দিব্যি চলতেছে, সব কিছু করতেছে, আল্লাহ বান্দাকে এক্সপিয়ার শুরু আর একটা হাত দিছে, বান্দার যদি একটা হাতে সমস্যা দেয় ডিফিট দেখা দেয়, বান্দার একটা হাত দিয়া তার দুনিয়ার চাহিদা পূরণ করতে পারবে, আল্লাহ শরীরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আপনার আমার মধ্যে ফিট করছেন। যারা বড় যারা শহরে থাকেন বড় বড় মেডিকেলের মধ্যে খবর নিয়ে দেখবেন একটা কিডনি কিনতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে, কোটি কোটি টাকা লাগে, একটা চক্ষু কৃত্রিম একটা চক্ষু বসাইতে গেলে কোটি কোটি টাকার প্রয়োজন হয়, কৃত্রিম কিডনি বসাইতে গেলে কোটি কোটি টাকার প্রয়োজন হয়, কৃত্রিম হাত লাগাইতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে, কৃত্রিম পাও লাগাইতে গেলে কোটি কোটি টাকার প্রয়োজন হয়। যারা মেডিকেলে পড়াশোনা করছেন বা মেডিকেলে এরকম গেছেন, একটা মানুষের শরীরের মধ্যে শত শত কোটি কোটি টাকার অমূল্য সম্পদ আল্লাহ দিয়ে দিছেন, আল্লাহ দিয়েই দিছেন, এবং আসমান জমিনের সমস্ত মাখলুককে মানুষের গোলাম বানিয়ে দিছেন। কেন দিছেন? আল্লাহ বলছেন তোমাকে আমার ইবাদতের জন্য বানাইছি, তোমারে আমি চক্ষু দিলাম, হাত দিলাম, পাও দিলাম, তোমারে সব ফ্যাসিলিটি আমি দিলাম, দুনিয়ার আলো বাতাস শুনতে দিলাম, এইগুলা সব দিলাম একটাই কারণে, তুমি আমার দাসত্ব করবা। তুমি তোমার চাকরির দাসত্ব, বসের দাসত্ব করতে পারবা না, তুমি তোমার ব্যবসার দাসত্ব করতে পারবা না, তুমি রাজনীতির দাসত্ব করতে পারবা না, তুমি একমাত্র গোলামি করবা আমি আল্লাহর, আমি আল্লাহর হুকুম মতো আমার আল্লাহর কুদরতি ভাইয়ের সামনে তোমার মাথা ঝুঁকাইয়া দিতে হবে। মুয়াজ্জিন দৈনিক পাঁচবার আজান দিবে, পাঁচবারই তোমার মাথাখানে আমার কুদরতি ভাইয়ের ঝুঁকাইয়া দিতে হবে, আমার হুকুম মতো তোমার জীবন চালান লাগবে, আমি আল্লাহই তোমার সব নাজ নেয়ামত দান করলাম, আমার হুকুমে তোমার জীবন চালাবা, যদি তুমি চালাও তোমাকে পুরস্কৃত করা হবে, আর তুমি যদি আমার নিয়ামত পাইয়া আমার নাজ নিয়ামত ভোগ করিয়া তুমি যদি আমার হুকুম না মানো, আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করাই হবে মানুষ দ্বারা, জাহান্নামের আগুনকে জ্বালানো হবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর জিন মানুষ আর পাহাড় পাথর দিয়া আল্লাহ জাহান্নামের আগুনের লাকড়ি বানাইয়া জ্বালাবে, আগুনকে চেতাইয়া দিবে, আগুনকে প্রজ্বলিত করবে, মানুষ দিয়ে প্রজ্বলিত করবে আর পাথর দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে, যেই মানুষগুলো আল্লাহর হুকুম মতো নিজের জীবন চালায় নাই। আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ালাকাদ যারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুন
يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ আল্লাহ বলেন আমি জাহান্নামকে ভরিয়ে দেব, জাহান্নামকে কানায় কানায় ভরিয়ে দেব। ওয়ালা কদ জারা আনালি জাহান্নামা, আমি জাহান্নামকে ভরপুর করিয়ে দেব। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর মানুষ দ্বারা। কোন মানুষ দ্বারা জাহান্নামকে ভরব? আল্লাহ বলেন যে এই মানুষগুলা দুনিয়ার মধ্যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি বুঝ শক্তি দান করছিলাম, সেই বুঝ শক্তি পাইয়া সে আমার দিনকে বোঝে নাই। দুনিয়ার বিসিএস কেলার অফিসার হওয়া লাগবে, সেই বুঝ তার ভিতরে ছিল। বড় ডিগ্রিধারি হওয়া লাগবে, MBBS হওয়া লাগবে, BCS হওয়া লাগবে, FRCS ডাক্তার হওয়া লাগবে, ম্যাজিস্ট্রেট হওয়া লাগবে, DC হওয়া লাগবে, সচিব হওয়া লাগবে, সেই বুঝ তার ঠিকই ছিল। কিন্তু আমার দেওয়া কলব দ্বারা সে আমাকে পাওয়ার বুস্তার দিনের মধ্যে আসে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তারে মেধা শক্তি দিলাম, বুঝ শক্তি দিলাম, সেই বুঝ দ্বারা সে আমাকে বুঝে নাই, সে দুনিয়ার বুঝে বুঝবান হইছে। আল্লাহ বলেন ওই বান্দা গুলা দিয়েও আমি জাহান্নামকে ভরিয়া দেব। ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা, যেই মানুষগুলোকে আমি আল্লাহ দৃষ্টি শক্তি দিলাম, কোটি কোটি টাকার সম্পদ ধইরা চক্ষু দিলাম, এই চক্ষু পাইয়া সে আমার কুদরত দেখে নাই, আমার নাচ দিয়ে আমার দেখে নাই, সে অশ্লীল ছবি দেখছে, গান বাদ্যা শুনছে, চক্ষু দিয়ে আমার কোরআন খুলিয়া দেখে নাই, আমার ঘরটা একবার গিয়েও দেখে নাই। কোটি কোটি টাকার সম্পদ আমি তারে দান করলাম, তা আমার দেওয়া চক্ষু দুইটা দিয়া আমার ঘরটা সে দেখতে পারে নাই, এত বড় কপাল পোড়া। আল্লাহ বলেন ওই চক্ষু যেই চক্ষু দিয়ে আমার পুত্র দেখতে পারে নাই, ওই চক্ষুওয়ালা ব্যক্তিদের দ্বারাও আমি জাহান্নামকে ভরিয়া দেব। আল্লাহ বলেন ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, যে আল্লাহ আমি কান দিলাম, কান দিয়ে সে আমার কথা শুনে নাই, আমার কালাম উল্লাহ সে পড়ে নাই, শুনে নাই, আমার রসুলের হাদিস শুনে নাই, আমার দিনের আহ্বান করছে আল্লাহর দিনে, আল্লাহর দায়ী যারা হক্কানি পীর মাশায়েখরা দিনের পথে আহ্বান করছে, সেই আহ্বান তার কানের কর্ণকুহরে যায় নাই, সে তার কানের মধ্যে হেডফোন লাগাই লাগাই অশ্লীল গান শুনছে। আল্লাহ বলেন যেই কান দ্বারা আমার কথা শুনতে পারে নাই, যেই কান দ্বারা আমার হাদি রসুলের হাদিসের কথা শুনতে পারে নাই, যেই কান দ্বারা আমার খাঁটি বান্দারা মানুষকে যে দিনের পথে আহ্বান করছে সেই আহ্বান কর্ণপাত করতে পারে নাই, ওই কানের মধ্যে হেডফোন লাগাইয়া কম্বলের নিচে শুয়া অশ্লীল সিনেমার গান ছবি দেখছে, আল্লাহ বলছেন ওই কানওয়ালা ব্যক্তিদের দ্বারাও আমি জাহান্নামকে ভরিয়া দেব। ওই কানওয়ালা যেই কান দিয়ে সে আমার কথা শুনতে পারে নাই, সেই ব্যক্তিগুলা দিয়েও আমি আল্লাহ জাহান্নামকে ভরিয়া দেব। কারণ জাহান্নাম সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম সবচেয়ে বড় বিষাক্ত, কঠিন থেকে কঠিন জায়গা। আপনার আমার জন্য আল্লাহ যে জন্য দুনিয়া পাঠাইছেন সেইটা হলো আল্লাহর গোলামি করার জন্য, আর আল্লাহর গোলামি শেখার জন্যই আমরা আজকে হযরত পীর শেখ হুজুরের দরবারে আসছি, যে কি করে আমার আমি আল্লাহওয়ালা হইতে পারি, আমি আল্লাহর পাইতে পারি, আমার ইবাদতটা যেন আল্লাহমুখী হয়, আমি যে ইবাদত করার জন্য আল্লাহ আমারে পাঠাইছেন সেই ইবাদতটা আমার নামাজটা কি সহি তরিকা হয় কিনা, আমার রোজাটারও সহি তরিকা হয় কিনা, আমার পাঞ্জাবি পরাটা সহি তরিকা হয় কিনা, আমার টুপি পরাটা সুন্নত তরিকা হয় কিনা, হুজুর জোহরে বাদে তালিম দিছেন আজকে, আমার দাড়িটার সুন্নত তরিকা হয় কিনা, আল্লাহ রসুলের তরিকা আমার দাড়িটা হয় কিনা, আমার টুপিটা রসুলের তরিকা মতো হয় কিনা, আমার পর্দা করাটা রসুলের তরিকা মতো পর্দা করা হয় কিনা, আমার রিজিকের আয় উপার্জনটা রসুলের তরিকা মতো হয় কিনা, আমার জিন্দগির ইবাদত গুলো রসুলের তরিকা হয় কিনা। রসুল দুনিয়ায় নাই, রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, রসুল উম্মতের মাঝে আল্লাহর খাঁটি বান্দাদেরকে দায়িত্ব দিছেন, আল্লাহর খাঁটি বান্দারা আল্লাহ রসুলের আদর্শ শিখায়। রসুল দুনিয়া যাওয়ার পর থেকে আজকে রসুলের প্রত্যেকটা মানব উম্মতকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিছেন, আল্লাহ নিজে কালাম ফাকারের মধ্যে ঘোষণা দিছেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, সে নিজে নামাজ শিখবে আর একজনকে শিখাবে, নিজে রোজা রাখবে আর একজনকে রোজা শিখাবে, রসুল যেই তরিকায় নামাজ পড়ছেন আমার নামাজটা সেই তরিকা হইল কিনা সেইটা শিক্ষা করার জন্য হযরত বিশা হুজুরের দরবারে আসা। আমি যে মেসক করি রসুলের তরিকা হয় কিনা, আল্লাহ রসুল নিজে কা হাদিসের মধ্যে বলছেন সল্লু কামা রাইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যে তরিকায় নামাজ পড়ি, তোমরা রোজা রাখবা আমি যেই তরিকায় রোজা রাখি, তোমরা পর্দা করবা আমি যেইভাবে পর্দা করি, তোমরা হালাল হারাম বাসিয়া চলবা আমি যেইভাবে হালাল হারাম বাসিয়া চলি। আল্লাহ রসুল আপনার আমার জিন্দগির মধ্যে সব কিছুর শিক্ষা দিছেন। রসুল ব্যবসা করছেন, আমরা আমাদের ব্যবসাটা রসুলের তরিকা হয় কিনা, এই আল্লাহর হুকুম ইবাদতগুলা শেখার জন্যই আল্লাহ রসুল আল্লাহর ওলির দরবারে আসা আমাদের।
দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একটা উদ্দেশ্যে আসা যে আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছেন, আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ সৃষ্টি করছেন। ইবাদত যদি করতে না পারি আল্লাহর কাছে পাকড়াও হওয়া লাগবে, আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে, আমার চক্ষুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, আমার হাত আমার কিডনির হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, আমার হাত পায়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, প্রত্যেকটা নেয়ামতের যাররা যাররা হিসাব দিয়ে কাল হাসরে ময়দানে মারা গেল লাগবে। আমি যদি আল্লাহর দেওয়া নেয়ামতগুলো আল্লাহর রাসূলের তরিকা মতো আল্লাহর হুকুম মতো চালাই, আমার হিসাব দেওয়া লাগবে না, হাসরে ময়দানে আমরা বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবো। আল্লাহর তরিকা মতো আল্লাহর রাসূলের তরিকা মতো যদি চালাইতে পারি, আপনার আমার জীবনটা যদি রাসূলের তরিকা অনুযায়ী চালাইতে পারি, আপনার আমার আর কোনো হিসাব দেওয়া লাগবে না, আপনার আমার কোনো চিন্তা নাই, আপনার আমার কোনো ভয় নাই, কারণ আমার জিন্দেগীটা রাসূলের তরিকা মতো যদি হয়, আমার জিন্দেগীটা যদি রাসূলের তরিকা মতো হয়, আপনার আমার জন্য কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিবেন। এই জন্যই আমরা হযরতের দরবারে আসা, হযরত পীর সাহেব হুজুরের দরবারে আমাদেরকে আসা উদ্দেশ্য একটাই যে আমাদের ইবাদতগুলো ঠিক হয় কিনা, আমরা আল্লাহকে কেমনে পাইতে পারি যে আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দান করলেন, এত মূল্যবান মূল্যবান সম্পদ আপনার আমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ ফিট করলেন, আল্লাহ এই নেয়ামতগুলোর হিসাব খাল আসলে ময়দানে যাররা যাররা করিয়ে নেবেন। যদি আল্লাহর হুকুম মতো আমার চক্ষু না চালাইতে পারি, এই চক্ষুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, আমার জিহ্বা যদি আল্লাহর হুকুম মতো চালাইতে না পারি, জিহ্বার প্রত্যেকটা শব্দের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে, একটা কদম আল্লাহর সামনে তুলে হাসরের ময়দানে আগান যাবে না। আপনার আমার জীবনটা যদি আল্লাহর হুকুমের খেলাফ হয়, রসুলের তরিকার খেলাফ হয়, আপনার আমার জিন্দগির তিক্ততার কঠিন হিসাব আল্লাহর সম্মুখীন দেওয়া লাগবে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসালান খামসিন, হাসরের ময়দানে আল্লাহ যার আটকে দিবেন, আল্লাহ যার থেকে অসন্তুষ্ট হবেন, আল্লাহ যার হিসাবের জন্য ডাক দিবেন, যাকেই হিসাবের জন্য ডাক দিবেন তাকেই কিছু না কিছু সময়ের জন্য হইলেও জাহান্নামে থাকা লাগবে, হিসাবের জন্য তাকেই ডাক দেওয়া হবে, সেই আল্লাহর আদালতে আটকা পড়িয়া যাবে, সেই আর এক চান্সে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ যাকেই হিসাবের জন্য বলবেন, আল্লাহ রাসূল বলছেন, লা তাজুলু কদাব ইবনে আদমা হাত্তা ইউসালান খামসিন, পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া হাসরের ময়দানে কেউ একটা কদম সামনে আগাইতে পারবে না। আপনার আমার জিন্দগির হিসাব এক নম্বর হিসাব আল্লাহ রাসূল বলছেন, লা তাজুলু কদাব ইবনে আদম হাত্তা ইউসালান খামসিন আন উমরিহি ফিমা আফনাহু, আপনার আমার জিন্দগিটা কোন পথে ব্যয় করলাম, সেই ব্যয় করা জিন্দগির পুরা জীবনের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। চিন্তা করেন, যদি 6 মাসের হিসাব দেওয়া সম্ভব, 1 মাসের হিসাবে যদি ডাকদা টান দেওয়া হয় আপনার কাছ থেকে, আপনি নিজে নিজে একদিন হিসাব করিয়া দেখেন, বাসা বাড়িতে আপনার জিন্দগির চলার 1 মাসের হিসাব, আপনার যদি 1 মাসের হিসাব টান দিয়ে আপনার আমার জিন্দগির 1 মাসের হিসাব ঠিক করা সম্ভব না, 10 দিনের হিসাবও ঠিক পাই টু পাই ঠিক করা সম্ভব না। আল্লাহ বলছেন, একটা কদমও সামনে আগাইতে পারবা না, আন উমরি ফিমা আফনাহু, এই জন্য আপনার আমার জিন্দগির সবচেয়ে বড় চাওয়া যেটা আল্লাহর হুকুম মতো জীবন চালানো, আর আল্লাহর হুকুম মতো জীবন চালানোর জন্যই হযরত পীর সাহেব হুজুরের দরবারে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে